তারিখটা 28শে জুলাই 1920। জোড়াবাগান ফুটবল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সুরেশচন্দ্র চৌধুরী ও কোচেদের মধ্যে মনোমালিন্যের জন্য ক্লাবের অভ্যন্তরে বিরোধ চরমে ওঠে। সুরেশবাবু, রাজা মনোমাধানাথ চৌধুরী, রমেশচন্দ্র সেন ও অরবিন্দ ঘোষকে নিয়ে জোড়াবাগান ত্যাগ করে 1 আগস্ট তৈরি করেন ইস্ট বেঙ্গল ক্লাব। 1920 সালের আগস্ট মাসে ইস্ট বেঙ্গল হারকিউলিস কাপে অংশগ্রহণ করে এবং তাতে জয়লাভ করে। 1924 সালে প্রথমবারের জন্য ইস্ট বেঙ্গল IFA শিল্ড খেলার সুযোগ পায় এবং 1943 সালে প্রথমবার IFA শিল্ড জয়লাভ করে। এরপর 1945 সালে কলকাতা ফুটবল লীগ, 1949 সালে রিভার্স কাপ ও 1951 সালে ডুরান্ট কাপ জয় করে। 1970 থেকে 75 সাল পর্যন্ত টানা 6 বার ইস্ট বেঙ্গল কলকাতা লীগ জয় করে, যা একটি রেকর্ড ছিল। এরপর 2010 থেকে 2017 পর্যন্ত টানা 8 বার কলকাতা লীগ জয় করে, সেই রেকর্ড উন্নত করে। ক্লাবটি সর্বমোট 3 বার ন্যাশনাল ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়। আজ অবধি ইস্ট বেঙ্গল সর্বমোট 8 বার ফেডারেশন কাপে জয়লাভ করে। ইস্ট বেঙ্গল কলকাতা ফুটবল লীগ, IFA শিল্ড, ডুরান্ট কাপে সফলতম দল। বাঙালি তথা ভারতীয় ফুটবল জগতের এখনকার সবচেয়ে বড় লড়াই ইস্ট বেঙ্গল মোহনবাগান। সোজা ভাষায় ভারতীয় ফুটবলের এল ক্লাসিকো। 1921 সালের 8ই আগস্ট কুচবিহার কাপে প্রথমবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ডার্বি অনুষ্ঠিত হয়। তবে ম্যাচটি গোলশূন্য থাকে। আজ অবধি খেলা হওয়া 369টি ম্যাচের মধ্যে ইস্ট বেঙ্গল জয়লাভ করে 129টিতে, মোহনবাগান 118টিতে এবং 121 ম্যাচ অমীমাংসিত থাকে। 2019-20 সালব্যাপী ইস্ট বেঙ্গল ক্লাব তার শতবর্ষ উৎসব পালন করে।